দুই সপ্তাহ হয়েছে। একুশ আট 2023 সকাল প্রায় 9:30 দিকে চাকমাঘাটটি মধু এলাকার একজন কমজন ড্রাগস ব্যবসায়ী কয়েকটা কেজি আমাদের এখানে ডিবিএস কেজি সে জড়িত আছে এবং রিসেন্টলি বেশ ভাই আসে এই বাড়িতে। আজকে সকালে সে দৌড়ে আইসি থানাতে, তার বাড়িতে বলে বিকাশদের বর্মার নেতৃত্বে কয়েকজন লোক তাদের হামলা করতে আসে, তার মানুষের করতে আসে। আমরা গেলাম, যাওয়ার পরে তো টাকা বাজিয়ে গেছে, তারপরে আমরা যে তখন তুমি যা পাইছি তারা ড্রাগস নিয়ে বিরাজা বর্মা ড্রাগস দিচ্ছে। তো মন্দির বাড়িতে আগে প্রায়ই আসর হইত, ড্রাগস খাইত আরও খোলাফান নেওয়া। তো এরপরে আজকে মনে হয় হইতে ড্রাগসের ব্যাপারেই তাদের মধ্যে একটা দরজা লাগিয়েছে, এই জন্য মেইন ব্যাপার। আরেকটা অভিযোগ মিথ্যা, কারো বাড়িতে এরকম ক্যাশ টাকা আইসে আর গরিব বাড়িতে তো না হই, আর গরিব সবচেয়ে ব্যাপারে কিন্তু থাকে না, সে তো বিল পাওয়ানোর পরে সে এখন চপন ওখানে থাকে ভাড়া, তো এখানে থাকেই না, এখানে তো তার বাড়িতে কিছুই নেই। আমি যা দেখলাম যে ল্যাপকাতা কম্বল কয়েকটা আছে আর একটা খাট আছে আর কয়েকটা প্লাস্টিকের চেয়ার আছে, তো কিছুই নেই। স্যার এই অভিযোগটা কি ভিত্তিহীন মনে করতেছেন? টাকা পয়সা এইসব এগুলি ভিত্তিহীন, আর যেটা ঝগড়াটি বাড়িতে একটা হয়েছে এটি মানে প্রাথমিক তদন্তে মনে করতেছেন যে ওই ড্রাগস? হ্যাঁ হ্যাঁ, তারা পূর্বশত্রুতা এবং ড্রাগস নিয়ে ওই